আমার নাম সাকিব, আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায়। আমি থাকি সাভার নবীনগরে। ঘটনাটি সাভার নবীনগরেই ঘটা। আমি যেই বাড়িতে ভাড়ায় থাকি ওই বাড়িওয়ালার নাতনির সাথে ঘটে যায়। যাই হোক, এখন ঘটনাতে আসি। আমি প্রসঙ্গত কারণে মেয়েটার নাম উল্লেখ করলাম না। ঘটনাটি রোজার ঈদের পরে ঘটা। ও ঈদের পরে ওর পরিবারের সাথে নানুর বাড়িতে বেড়াতে যায়। তারপরে সন্ধ্যার পরে ও আর ওর খালাতো বোন দোকানের উদ্দেশ্যে বের হয়। ও নানুর বাসা থেকে দোকানে যেতে একটা বড় গাবের গাছ রয়েছে। সেই গাছটার সম্পর্কে কিছু ভয়ঙ্কর কথা রয়েছে। যে গাছটার খুব একটা পাতা পড়ে না এবং গাছটার কোনো ছায়াও দেখা যায় না। গ্রামের সবাই বলে ওই গাছটা জিনদের গাছ। ওই সময় যখন গাছটার নিচে দিয়ে চলে আসে, তখন হঠাৎ ওর একটা অন্যরকম অনুভূতি শুরু হলো। তারপর ও দোকান থেকে বাড়িতে চলে আসে এবং তারপর থেকে প্রতিদিন রাতেই ও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়। এভাবে তিন দিন যাবার পরে সকালে ঘুম থেকে উঠে দেখে ওর মুখের একটা পাশ বাঁকা হয়ে গেছে। এ নিয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সাধারণভাবে ঝাড়ফুঁক করানো হয়, এতেও ওর মুখ ঠিক হলো না। তারপরে ওর আব্বু একজন কবিরাজ নিয়ে আসে। কবিরাজ এসে দেখে, ওকে দেখে অনুভব করলো যে ওর সাথে জিনেদের আসর রয়েছে। তারপর সেই জিন হাজির করে জানতে পারলো তারা সাত ভাই একসাথে ওর শরীরে প্রবেশ করেছে। জিনরা বলল ওই গাবের গাছের নিচে ওকে দেখতে পায় এবং ওর গন্ধ শুনে তাদের পছন্দ হয়। ওই দিন থেকেই ওর সাথে চলে আসে। ভাইয়া, আমাদের বাসার সামনে অনেক বড় একটা আম গাছ রয়েছে। সেই আম গাছেই জিনগুলো থাকত এবং প্রতিদিন রাতে ও ঘুমিয়ে গেলে ওর সাথে স্বপ্নে কথা বলত। যাই হোক, সেদিন কবিরা জিনদেরকে বশ করে ওদেরকে ওকে মুক্ত করল। ঠিক এর কয়েক মাস পরে রাত ১২টার মতো হবে, আমি সিগারেট খেতে রুমের বাইরে এসলাম। দরজা খুলেই দেখি বাহিরে অনেক লোকজন। তারপর খেয়াল করলাম সেই মেয়েটি মাটিতে গড়াগড়ি দিচ্ছিল আর বলতে লাগলো আমাকে খাবার দে। আমি একটু সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি খাবে। ও বলল যে কলা, দুধ আর মিষ্টি খাবে। ওই রাতে মিষ্টির ব্যবস্থা করতে পারলাম না, যেহেতু সব দোকানগুলো ১২টার আগেই বন্ধ হয়ে যায়। দুধ এবং কলা নিয়ে আসলাম। ভাইয়া, দেখলাম যে ও দুই কাঁদি কলা দানবের মতো নিমেষেই সব খেয়ে ফেলল আর একই সাথে পাতিল ভর্তি দুধে ও মুখ দিতেই সবটুকু শেষ হয়ে গেল। এটা দেখে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে গেলাম। তারপর সেই কবিরাজকে কল করা হলো এবং সে আসলো। কবিরাজ আসতেই সেই মেয়েটা উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার করে গুরু বলল। আর আমাদের মাঝে যদি কেউ তাদের কথার উপরে কথা বলতে চায়, তখনই তার গলা চেপে ধরার জন্য চেষ্টা করছিল মেয়েটি। আর কিছুক্ষণ পরপর বলে ওর শরীর থেকে তাবিজগুলো খুলে দে, আমি ওকে আমাদের সাথে নিয়ে যাব। তারপর কবিরাজ আবার ঝাড়ফুঁক দিয়ে জিনগুলোকে তার সাথে বন্দী করে নিয়ে যায়। এজন্য তিনি একটা মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। তারপরেই মেয়েটি আবার সুস্থ হয়ে যায়। তবে কবিরাজ বলে ওকে ছেড়ে জিনদের দল যেতে চায় না, সুযোগ পেলে তারা আবার আসবে। ভাইয়া, এটা ছিল আমার ঘটনা, শেয়ার করলে খুশি হব।